বাঙালির খাওয়া দাওয়ায় আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। পৌষ মাস মানেই হলো পিঠে পায়েসের সমারোহ। বাঙালির ঘরে ঘরে এই সময় পিঠে পায়েসের আয়োজন শুরু হয়ে যায়। আর বারো মাসে ১৩ পার্বণ যেন পরিপূর্ণ হয় না এই পিঠে পায়েস না হলে। তাই আজকে আমিও সেই রকমই একটি পিঠের রেসিপি নিয়ে এসেছি। এর নাম সুজির পাটিসাপটা। খেতে এটা খুবই সুন্দর আর খুবই সুস্বাদু, আর এটা বানানোর পদ্ধতিও খুব সহজ। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই এটা কিভাবে বানাতে হয়। সুজির পাটিসাপটাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি, দু কাপ পরিমাণ ময়দা, আর হাফ লিটার দুধ নিয়েছি। আর এই মিশ্রণটার মধ্যে আমি এক টেবিল চামচ চিনি আর এক টিস্পুন নুন অ্যাড করব। আর এখানে একটা কথা বলে রাখি, সুজি আর ময়দার ভাগটা সবসময় হাফ হবে। সুজি যদি আপনি এক কাপ নেন তাহলে ময়দা আপনাকে দু কাপ নিতে হবে। আমি যেহেতু এখানে এক কাপ সুজি নিয়েছি সেই জন্যে ময়দাটা আমি দু কাপ নিয়েছি। এবার আমি একটা বড় মিক্সিং বলে এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে ফেলছি। প্রথমে নুন আর চিনিটা আমি ঢেলে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি সুজিটা, এরপর দিয়ে দিচ্ছি ময়দাটা। সব উপকরণগুলো দিয়ে দেবার পর আমি চামচে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি নেড়েচেড়ে উপকরণগুলোকে সব মিশিয়ে ফেললাম। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে এই মিশ্রণটাকে মেখে ফেলছি। মিশ্রণটা একটু লিকুইড মতো হবে। আমি সব দুধটাই এর মধ্যে ঢেলে দিলাম। আমার সুজি আর ময়দা দুধে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তবে এইটা মেশানোর সময় আমি হাফ লিটার দুধের পরও আরও দু কাপ দুধ এতে অ্যাড করেছি। এবার আমি এটাকে এক ঘন্টা চাপা দিয়ে এক পাশে রেখে দেবো। এক ঘন্টার মধ্যে আমার এই ব্যাটারটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এই সময় আমি তৈরি করে নেব পুরটা। আমি এখানে পুরের জন্য নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ কুড়িয়ে নেওয়া নারকেল, আর নিয়েছি বেশ খানিকটা নতুন খেজুরের গুড়। তবে এই খেজুরের গুড়টা আমি এখানে পুরোটা ইউজ করব না, আমার নারকেলটা মধ্যে যতটা লাগবে আমি ততটাই ব্যবহার করব। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তাতে আমি ঢেলে দিচ্ছি নারকেলটা। নারকেলটা দেবার পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর কড়াইয়ের আঁচ আমি এখন লোতেই রেখেছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি খানিকটা পরিমাণ গুড়। আমি এখানে হাফ কাপ পরিমাণ গুড় দিলাম। দিয়ে গুড়টা ভালো করে আমি নারকেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি কড়াইয়ের আঁচ একটু বাড়িয়ে দিলাম। মিডিয়ামে রেখে এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু বেশ ঘন ঘন ছিটে ছিটে ভাব চলে এলে তখন আমি এটাকে নামিয়ে ফেলব। দেখুন আমার নারকেলটা গুড়ের সঙ্গে মিশে বেশ একটা ছিটে ভাব তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর আপনারা যখন এই মিশ্রণটা বানাবেন তখন অবশ্যই লো থেকে মিডিয়ামের মধ্যে আঁচটাকে রাখবেন, তার থেকে বাড়াবেন না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে আর পুড়েও যাবে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে আপনাদের আমি আরেকটা কথা বলি, আমার সুজির ব্যাটারটা যেহেতু একটু পরিমাণে বেশি আছে সেহেতু আমি এখানে 2 কাপ নারকেলের জায়গায় আরও 1 কাপ নারকেল, আর গুড়টা প্রথমে আমি 1/2 কাপ দিয়েছিলাম সেখানে আমি আরও 1/2 কাপ গুড় ব্যবহার করেছি। অর্থাৎ নারকেলের পরিমাণ দাঁড়িয়েছে 3 কাপ আর গুড়টা পুরো 1 কাপ এখানে আমি ব্যবহার করেছি। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এর ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে, খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়, আর এই ব্যাটারটা খুব স্মুথও হতে হবে, কোথাও যেন লাম্প না থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই ব্যাটারটা রেডি করবার সময়। আর এদিকে আমাদের নারকেলের পুরটাও রেডি হয়ে গেছে, এখন সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কড়াইতে চলে যাচ্ছি। আমি গ্যাসে লো হিটে একটা ননস্টিক চাটু বসিয়ে দিয়েছি, তাতে এখন আমি 1/2 টিস্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি। আমি এই পাটিসাপটাটা ঘি দিয়েই করবো, কারণ এই পাটিসাপটাতে ঘিয়ের গন্ধটা বেশি ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 হাতা এই ব্যাটারটা। এবার ব্যাটারটাকে আমি এইভাবে আলতো করে হাতার পেছন দিয়ে গোল করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট হতে দেবো। 1 থেকে 1.5 মিনিট পর আপনারা দেখতে পাবেন 5 থেকে 4 থেকে জিনিসটা আস্তে আস্তে উঠে আসছে, তখনই বুঝতে পারবেন যে এর 1টা পিঠ পুরো রেডি হয়ে গেছে। 1.5 মিনিট হয়ে গেছে, এবার 4 থেকে আস্তে আস্তে উঠে আসছে। 4 থেকে এরকমভাবে পুরোটা তুলে নেবার পর তারপর খুন্তি করে এটাকে একদম পুরো উল্টে দেব। দেখুন উল্টো পিঠটা ঠিক এই রকম হয়েছে। এই কাজটা কিন্তু পুরো লো হিটে করতে হবে, হিট কিন্তু বাড়ালে যা চলবে না। আমি 2টো পিঠই কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার উল্টো পিঠ করে নিয়ে তাতে আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যতটা দিতে চাইবেন দিতে পারবেন। দিয়ে এইবারে হাতে করে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। খুন্তির সাহায্যে আর হাতের একটু সাপোর্ট দিয়ে এইভাবে এটাকে করে দেবার পর এরকমভাবে একটু চেপে দেব, তাতে ভেতরের যে পুরটা সর্বত্র ছড়িয়ে যাবে, 2টো প্রান্ত পর্যন্ত চলে যাবে। এরকমভাবে আমি এটাকে একটু চেপে দিলাম। এইভাবে আমি তুলে নিচ্ছি, তুলে একটা ডিশে রেখে দিচ্ছি। ঠিক এইভাবে আমি সবগুলোকে বানিয়ে ফেলছি। আমার সমস্ত পাটিসাপটা বানানো হয়ে গেছে। এখানে আমার ওই ব্যাটারটা থেকে মোট 22টা পাটিসাপটা হয়েছে। দেখুন পাটিসাপটাগুলো কত নরম হয়েছে, একদম নরম তুলতুলে, ছিঁড়লেই এমনি করে সুন্দর ছিঁড়ে চলে আসছে। দেখছেন তো কতটা সুন্দর দেখতে লাগছে।
এটা খেতেও খুবই সুন্দর, অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর খেতে লাগে। আর কেমন লাগলো তাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর এই রেসিপি সম্বন্ধে আপনাদের যদি কিছু জানার থাকে তাও আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেবার যথেষ্ট চেষ্টা করব। তাহলে দেখলেন তো কত সহজে কত সুন্দরভাবে আজকে এইরকম একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। বাই।